আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দেশবাসী গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে মির্জা ফখরুল। থাকছে সুন্দর সার্চ কমিটি, তাদের গঠিত ইসির দ্বারা নারায়ণগঞ্জের মতো সুন্দর নির্বাচন হবে। জানাবো নির্বাচন কমিশন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন। থাকছে গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামে মানুষের নাভিশ্বাস উঠেছে, আর এসব দুর্বিষহ অবস্থা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেছেন। এ সময় বর্তমান সরকারের চলমান ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে দল মত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে ধারাবাহিকভাবে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে। দেশকে রাজনীতিহীন করার নীল নকশার অংশ হিসেবে বর্তমান সরকার লালিত সন্ত্রাসীরা খুন, জখম, হত্যা, গুম, দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপকর্মের মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। বিএনপি মহাসচিব নাটোর জেলাধীন গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের পৈশাচিক হামলা সেটিরই নিরবিচ্ছিন্ন অংশ বলেও দাবি করেছেন। তিনি বিবৃতিতে আব্দুল আজিজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য সার্চ কমিটি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ইসি গঠন আইন অনুযায়ী সার্চ কমিটিতে সাংবিধানিক পদধারীদের ও একজন নারীসহ সুশীল সমাজেরও দুজনকে রাখা হয়েছে। তারা যে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ও নিরপেক্ষ মানুষ হিসেবে অতীতে ভূমিকা রেখেছেন তা সবাই স্বীকার করবেন। আমি মনে করি সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে, তাদের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেমনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হয়েছে। আজ শনিবার রাজধানীর মতিঝিলে FBCCI আইকন ভবনে বঙ্গবন্ধুর কর্নার ও ডাইরেক্টস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতা ভিডিও সংগৃহীত প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। FBCCI সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। বিদেশিদের কাছে দেশবিরোধী অপপ্রচার চালানো না হলে দেশ আরও এগিয়ে যেত উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য, দেশের একজন সাবেক দুইবারের প্রধানমন্ত্রী নিজের নামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধন লিখেছেন, যাতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে GSP সুবিধা দিয়ে আসছিল তা যেন বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশের একটি প্রধান রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতায় ছিল সেই দলের মহাসচিব নিজের দলের প্যাডে নিজে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করতে এবং সেটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। মন্ত্রী বলেন, আমাদের দেশে রাজনীতি থাকবে, অবশ্যই সরকারের সমালোচনা হবে, কিন্তু দেশের বিরুদ্ধে অপপ্রচার, দেশের ব্যবসা বাণিজ্য রফতানিকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার কখনোই কাম্য নয়, সেটি দেশদ্রোহিতার শামিল। সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন কমিশন গঠনের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ আজ শনিবার সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করেছেন। কমিটিতে আরও আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি SM কুদ্দুস জামান, কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসেন সহ অনেকেই। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 অনুযায়ী দায়িত্ব পালন করবে। কমিটির কাজে প্রয়োজনীয় সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। অপরদিকে
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছে, তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড প্রতিষ্ঠান থেকে তথ্য নেই। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন। আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেছেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক সম্মেলনে তিনি অংশ নিয়েছেন। তিনি বলেন, আমরা চাই না কেউ গুম খুন হোক, তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম। ডক্টর মোমেন বলেন, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশ চীনের প্রতি বেশি ঝুঁকে পড়েছে, এমন বিষয় সামনে এলে মোমেন বলেছেন, বলা হয় বাংলাদেশ চীনের লেজুর হয়ে যাচ্ছে, এটা একটা ডাহা মিথ্যে কথা। চীনের লোন ট্র্যাপের কথা বলা হয়, লোন ট্র্যাপে পড়তে হলে অন্তত 40% লোন থাকতে হয়। সাকুল্য আমাদের লোন আছে মাত্র 15%, সবচেয়ে বেশি লোন আমরা নিয়েছি বিশ্বব্যাংক, ADB, IMF এর কাছ থেকে। দেশ হিসেবে সবচেয়ে বেশি লোন জাপানের কাছ থেকে নেওয়া, এখানে লোন ট্র্যাপের কোনো সুযোগ নেই। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা চাই না কেউ গুম খুন হোক, তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম। ডক্টর মোমেন আরও জানিয়েছেন, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি, তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশ চীনের প্রতি বেশি ঝুঁকে পড়েছে, এমন বিষয় সামনে এনে মোমেন জানিয়েছেন, বলা হয় বাংলাদেশ চীনের লেজুর হয়ে যাচ্ছে, এটা একটা ডাহা মিথ্যে কথা। সর্বশেষ, নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছুদিন পরই উদ্ধার হচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমন কথাই জানিয়েছেন তিনি। র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই তাদেরকে সামনে আনা হবে। বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ আত্মগোপন করে আবার পরে ফিরে আসে। পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাহাড়ে কিছু সমস্যা রয়েছে, সেনাবাহিনী কাজ করছে, সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করছে, শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হচ্ছে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে অতি দ্রুতই। নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয় বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যারা গুম হচ্ছেন তারা কিছুদিন পরে উদ্ধার হয়ে ফিরে আসছেন তাদের পরিজনদের কাছে। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।